আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ঘুরতে আসছি ঠিক এই বাইকটি নিয়ে আমার বন্ধু দুর্জয়ের সাথে। সে হঠাৎ করে আমাকে কল দেয় যে ভাই চলেন ঘুরে আসি। এই যে দুর্জয় আমাদের, সে আমার দুপুরে ফোন দেয় যে ভাই চলেন একটু ঘুরে আসি। তো ভাই আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, মানে রাঙামাটি জেলার এই বরাদম জায়গাটার নাম বরাদম, আরও বিশাল মানে পুরো এলাকাটা নিয়ে বরাদম, মানে অস্থির একটা ভিউ। আমি পাহাড়ি এলাকাগুলো দেখাবো কিছুক্ষণ পরে, আপনারা দেখেন মেঘ থেকে কীভাবে বৃষ্টি ঝরে পড়ে দেখেন। ওখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, ইভেন এইখানেও বৃষ্টি হইতেছে। তো এই আর কি আমাদের রাঙামাটি জেলা, আমি আরও সুন্দর করে দেখাবো কিছুক্ষণ পরে। চলমান বৃষ্টি এখনও চলমান, প্রায় 15 থেকে 20 মিনিট এখনও বসা আমরা, বৃষ্টি পড়তেছে। জি এই হলো চলমান ভিডিওর আরেকটি অংশ, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। অবশ্য মন্দিরের একটা অংশ আছে একদম পানির মাঝখানে, মানে ভিউটা এত সুন্দর। এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আরেকটা বড় মন্দির এখানে। আমরা এখানে রং চা অর্ডার করছি পাশের দোকানটাতে। যে দাদা চা নিয়ে আসলো, গরম গরম চা, বাইরে বৃষ্টি পড়তেছে। তো দুজন বলো তোমার কেমন লাগতেছে আজকে? সেই না ওয়েদারটা? হেলমেট কি বাইরে রেখেছো? হ্যাঁ, ভিজবে না? এটা ওনার দোকান, উনি হলো মালিক, ছোটখাটো দোকান চা বিস্কুটের। জি সামনে এই যে আমাদের পাহাড়ি দুজন ভাই, ওনারা লকডাউন বিষয়ে কথা বলতেছে। তো দুর্জয় এই সংকটময় অবস্থায় আমাদের সরকার কি করতে পারে? এখন এই সংকটময় অবস্থা আমরা কি করতে পারি দুর্জয়? তুমি যদি বলতে পারো সরকার আরো কিভাবে সাহায্যের হাত বাড়াতে পারে যারা গরিব দুঃখী। আচ্ছা আচ্ছা, মানে সরকার কি পর্যাপ্ত পরিমাণ মানে মানে সাহায্য সহায়তা করতেছে না এরকম কিছু? দাদা কিছু বলবে মানে যার কাছে আছে সে আরো বেশি পাইতেছে। সরকার লকডাউন দিয়ে গরিব গরিবকে হাইকার না হওয়ার নয়। আর যেগুলো আসতেছে দান ওগুলো তো এমপি মন্ত্রীরাই খাই ফেলতেছে, গরিবদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারতেছে না।
চলছে বৃষ্টি এই বৃষ্টিতে একটি বোট নদীতে একটি বোট দেখতে পাচ্ছি আমরা পাহাড়ি বাসকুরুল বিক্রি হচ্ছে 60 টাকা দরে কেজি 60 টাকা বিশাল বড় একটি থান্ডারের সম্মুখীন হলাম আমরা খুব ভয়াবহ রকম একটি জোর আওয়াজ হলো কুকুরও ভয়ে চলে আসলো ভিতরে আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা পুরা শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় ফুরা হাতেল তাহারায় সুরমরা দিল খুদা
সেরো চাঁদতারা কোথা পেলে স্নিগ্ধ হয়ে জ্যোৎস্না ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকষ কালো বলো যদি আকাশেরও চাঁদতারা কোথা পেলে স্নিগ্ধ হয়ে জ্যোৎস্না ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকষ কালো কোথা পেলো মানব এক জীবন বৃথা জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ চলমান একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ।